ঘটনা বিবরণে জানা যায়, আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিলবাজার পৌর পরিষদের এক নং ওয়ার্ডের এসটি সংরক্ষিত আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করতে বুধবার শান্তিলবাজার মহকুমা শাসক কার্যালয়ে আসে তীব্রা মত দলের নেতৃবৃন্দরা। নমিনেশন দাখিলের সময় অতিক্রান্ত হবার ফলে রিটার্নিং অফিসার তথা শান্তিলবাজার মহকুমা শাসক অভানন্দ বৈদ্য তীব্রা মত দলের নেতৃবৃন্দদের জানান নমিনেশন প্রদান করা যাবে না। এই কথা শুনে তীব্রা মত দলের নেতৃত্বরা মহকুমা শাসক কার্যালয়ে ধর্ণায় বসে। ওনাদের অভিযোগ, সময় যদি অতিক্রান্ত হয়ে থাকে তাহলে আরক্ষা প্রশাসন কেন তাদের প্রবেশ ভাতা দান করেননি। ওনারা জানান আরক্ষা প্রশাসনের লোকজনেরা তীব্রা মত দলের নেতৃত্বদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, আমরা আজকে এই শান্তিবাজার সাব ডিভিশন অফিসে আমরা ওয়ার্ড নং ওয়ান এসটি রিজার্ভ এটার নমিনেশন আমরা দিতে আসি, কিন্তু এসএম হইতে আছে আমি অ্যাকসেপ্ট করতে পারতো না, কারণ আপনারা টাইম মতে আসেন। তাহলে যদি আমরা টাইম মতে আসে না, তাহলে এখানে যে সিকিউরিটি ফোর্স আছে, সিকিউরিটি যেটা ফোর্স আছে তারা কিভাবে আমরা অ্যালাউড করছে? তার মানে তারা তো ইনস্ট্রাকশন দেওয়া হয় যে টাইম টু টাইম আইলে এটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করা, ক্যান্ডিডেট আর পার্টির সাপোর্টারে অ্যালাউড করো, আর কয়জন অ্যালাউড করবো এটাও ইনস্ট্রাকশন দিয়ে দেয়। আজ পার দ্য ইনস্ট্রাকশন এখানে যেটা পুলিশ অফিসার আছে এইভাবে আমরা রেসপেক্ট করে সারা আমরা পাঠাইছে ভিতরে আমরা গেছে, কিন্তু এরপর আমরা দেশের রিটার্নিং অফিসার ওনার টেবিলে বসা নেই, যেটা গেস যেটা বয় ওখানে বয়ে রাখছে, কই না আমি একসব করতে পারতাম না। আমি কইছি কিরে টাইম ওভার হয়ে গেছে, কীভাবে টাইম ওভার হয়ে গেছে? আমরা একজাক্ট টাইমে আসছি, তাহলে এটাও প্রুফ যেটা এখানে যাতে গেটে সিকিউরিটি ফোর্স আমরা অ্যালাউ করছে, মানে ওয়ার অলরেডি অন টাইম, সো হোয়াই টুডে আওয়ার নমিনেশন ইজ নট বিং অ্যাকসেপ্টেড বাই দ্য রিটার্নিং অফিসার? এটাই আমরা কোয়েশ্চেন চাই, আর কিসের জন্য কি ইন্টেনশন আছে আমরা রিটার্নিং অফিসারে কিরে অ্যাকসেপ্ট করছে না? আর ওখানে আমি দেখছি অনেক লোক আছে, বসা আছে, আর সবাই সেম ল্যাঙ্গুয়েজ, সবাই সেম কথা কয় না অ্যাকসেপ্ট করতে পারতো না, এটাই আমরা শকিং কিরি। আর প্রথম এখানেও আমরা দেখছি যে জায়গাতে আমরা নমিনেশন দিতে আয়ে আমরা বাধা করা হয়েছে, শুধু কোনো কোনো জায়গাতে এমন ইনসিডেন্ট কোনো হয়েছে না। আর এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে তথা শান্তিলবাজার মহকুমা শাসক অবনন্দ বৈদ্য জানান সময় অতিক্রান্ত হবার জন্যই নমিনেশন গ্রহণ করা হয়নি। আসেনি, ওরা বাইরে ছিল, তো পরে ওরা আস্তে আস্তে 3:10-12 হয়ে গেছে, সেই জন্য ওদের রাখা হয়েছে। রিপোর্ট খবর ত্রিপুরা।